শিবসেনার মুখপাত্র সামনাত অসমর খিলঞ্জিয়ার অস্তিত্ব রক্ষার যুঁজ, সামনার সম্পাদকীয়ত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরোধিতা, উদ্ধব ঠাকরেক অগপর সাক্ষাতর পিছতে সামনাত সম্পাদকীয়। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরুদ্ধে জনমত গঠনের বাবে অসমৰ প্রধান আঞ্চলিক দল অসম গণ পরিষদে দেশের সকলো আঞ্চলিক দলরে অব্যাহত রাখিছে যোগাযোগ। সেই উদ্দেশ্যেই শেহতীয়াকৈ অসম গণ পরিষদর নেতৃত্বই লগ ধরেছিল মহারাষ্ট্রর অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি শিবসেনার মুরব্বী উদ্ধব ঠাকরেক। অনুরোধ করেছিল দুই সদনত শিবসেনার সাংসদসকলক নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরোধিতা করবলৈ। অগপ নেতৃত্বর এই অনুরোধলৈ সঁহাৰি জনাইছে শিবসেনার মুরব্বী উদ্ধব ঠাকরে। 19 জুনত প্রকাশ পোৱা দলটোৰ মুখপত্র সামনার সম্পাদকীয়ত উল্লেখ করা হৈছে যে শিবসেনায় বিরোধিতা করিব জাতিধ্বংসী বিধেয়কখনের। সম্পাদকীয়ত উল্লেখ করা হৈছে এয়া মহারাষ্ট্র বা মারাঠিক ভাল পাবলৈ নহয়, থলুৱাৰ অস্তিত্ব রক্ষার বাবেহে শিবসেনার প্রচেষ্টা। শিবসেনা সদায় থলুৱাৰ পক্ষত। সমান্তরালকৈ সামনার সম্পাদকীয়ত উল্লেখ করা হৈছে অসম আন্দোলনের শহীদর কথাও। যিখিনি আমার লগত হওয়া আলোচনা সেইখিনি তেখেতসকল আটাইতকৈ গুরুত্বপূর্ণ মুখপত্র সামনা বলে কয়, যখন বাল ঠাকরে দিনের চলি আছে তাত সেই কথাটো এবার উল্লেখ করেছে। রাজ্যসভাত শিবসেনার আছে 3 গৰাকী সাংসদ, লোকসভাত শিবসেনার আছে 18 গৰাকী সাংসদ। দুই সদনতে শিবসেনার বিরোধিতায় নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরুদ্ধে অসমবাসীর সংগ্রামক যে অধিক শক্তিশালী করিব তাত সন্দেহ নাই। সমান্তরালকৈ অগপর আহ্বানলৈ শিবসেনার সমর্থনে জাতির অস্তিত্ব রক্ষার যুঁজত বৃদ্ধি করিলে খিলঞ্জিয়ার শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।